আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস দিনাজপুর থেকে বলছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। গভীর রাতে কি কখনো আপনাদের কখনো কোনো মাখা খেতে মনে চেয়েছে? কার কি মনে চায় সেটা তো বলতে পারবো না, তবে আমার ক্ষেত্রে কিন্তু এই কাজটি প্রায় সময় হয়। মাঝে মাঝে আমার কিন্তু রাতের বেলায় এ জাতীয় মুখরোচক খাবার খেতে কিন্তু খুবই ভালো লাগে, তবে সব সময় না। হুটহাট মনে হয় যে না, এখন আমাকে এটা খেতেই হবে, এইভাবে আমি একটু টক টক করে বা ঝাল দিয়ে মাখিয়ে খাবো। তো এখানে আমার প্রায় ওই দিন প্রায় রাত 12টা থেকে 12:30টার দিকে মনে হলো কি, হুট করেই মনে হয়েছিল যে আমি পেয়ারা মাখাবো। বেশ অনেক দিন থেকেই ছিল, তো মাখামো মাখাবো করে আর মাখানো হয়নি। তো তখন মনে হলো যে না, এখন আমার খেতেই হবে আমাকে, এই জন্য চলে এলাম। তো আমি এখানে ভালোভাবে পেয়ারাগুলো ধুয়ে সুন্দর করে কেটে নিয়েছি। এটাতে আমি জাস্ট এই পেয়ারাগুলো কেনার সময় ওইখান থেকেই একটা মশলা দিয়েছিল, ওই মশলাটা একটু বিট লবণ দিয়ে আমি মাখিয়ে নেবো, এভাবেই খাবো। এভাবে খেতেও কিন্তু খুবই ভালো লাগে, ভিন্ন রকম একটি স্বাদ পাওয়া যায়। আবার আপনারা চাইলে কাসুন্দি দিয়ে অথবা তেঁতুল দিয়ে যদি পেয়ারা মাখিয়ে খান, সেটা কিন্তু অসম্ভব মজার লাগে। তো আমি যেহেতু এখানে অনেক রাতে মাখাচ্ছিলাম, এই জন্য আর অতটা ঝামেলা করতে চাইনি, যতটা শর্টকাট দিয়ে পারা যায়। এই যে আমার পেয়ারা মাখা রেডি। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর চাইলে এই জাতীয় ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।